কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবার প্রথমে লাইফ অফ রিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে দিই। তো রবিবারের বারবেলার খবরটা একটুখানি বলে দিচ্ছি, এখন বাজছে বেলা বারোটা। তো বেলা বারোটার সময় আমরা দেখতে পাচ্ছেন এখানে ভাত নিয়ে বসে পড়েছি, এখন করব ব্রেকফাস্ট বেলা বারোটায়। তো বেলা বারোটায় ভাত আবার, গজব। তো সকাল থেকে ঘরের কাজ কম্ম মানে নানান কাজে ব্যস্ততায় ছিলাম। আজকে ঘরগুলো পুরো সাবান সার্প দিয়ে একদম পরিষ্কার করেছিলাম, আর সেই কারণে সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি কো। আর রান্না, হ্যাঁ, ব্রেকফাস্টে কিছু বানাতে পারিনি, তাই নয়নকে বললাম, আমি ওদিকে পুজো করছিলাম, নয়নকে বললাম তুমি ভাত বসিয়ে দাও আর একদম বেশি করে চাল নেবে, ভাতের মধ্যে একদম চারটে পাঁচটা আলু দিয়ে দেবে। আজকে ব্রেকফাস্টে হবে ফ্যানে ভাতে আলু ভাতে, একদম টকটকে করে লাল করে আলু ভাতে মাখবো। আর এখানে আছে এই দেখুন বেসন, এই বেসনগুলো নয়ন পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানিয়েছে, থেবড়ে থাল করে দিয়েছে। আজকের ব্রেকফাস্ট হচ্ছে ভাত আর আলু ভাতে। তো চলুন এখন খেয়ে নিই, আর কিছুটা ভাত, এই দেখুন ভাত না ফ্যানে ভাত, এগুলো তুলে নেওয়া হয়েছে। তো শাশুড়ির কথা মনে পড়ে গেল, আমাদের বাড়িতে খুব এরকম হয়ে গেল, জলখাবারবেলায় ভাত রান্না করে নিয়ে না এরকম বড় গামলিতে অর্ধেক ভাত তুলে নিই, তারপরে অর্ধেক রয়ে যায়, ওগুলো দুপুরবেলা হয়। আজকে ঠিক আমার ঘরে তেমনই হয়েছে, অর্ধেক ভাত তুলে নিয়েছি আর অর্ধেক জলখাবার রেখে দিয়েছি দুপুরে খাবো। তো এটা হচ্ছে জলখাবারবেলায়, বুঝলেন বাড়ির কথা। বন্ধুরা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে সকালবেলাকার, আর আমাদের ভাত খেতে খেতে প্রায় পৌনে একটা বেজে গেছিলো, তাই আমি ভাবলাম যে আর রান্না করবো না কো না। আর এই মুহূর্তে আমাকে প্রচণ্ড একটা জিনিস খেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে নয়ন সেদিন এনেছিলো না কুলগুলো, কুলগুলো জানেন তো সেদিন থেকে খাওয়াই হয়নি কো, যতবার ভাবছি খাবো খাবো কিন্তু কাজের চোটে কুল খাওয়া ভুলে গেছে। তো কুলগুলো বাইরে একদিন ফেলে রেখেছিলাম, তো এ দেখুন এখন, তারপর সেই ছোটো ছোটো সেই মশার মতন কি পোকাগুলো বসছে জানি না কুলগুলোতে, দিয়ে আমি আবার ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন এই কুলগুলোকে থেতলে নুন লঙ্কা মাখিয়ে একদম মস্ত খাবো। তো চলুন কুলগুলো আগে একটু মাখিয়ে নিই। হ্যাঁ, তো এখানে দেখুন আমি কুলগুলোকে সেই কুলের ডাঁটিগুলো থাকে না ওগুলো ছাড়িয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর এই যে হামাল দিস্তা, এই হামাল দিস্তা থেতো করবো, আর লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, আর এই ডাব্বাটাই আছে অল্প একটুখানি নুন, খালি আর নুন আর লঙ্কা দিয়েই মাখবো, হ্যাঁ আর বেশি কিছু দেবো। তো চলুন আমি কুলগুলোকে ফাটিয়ে নিয়ে নেব। তো আমার কুল মাখিয়ে একদম রেডি হয়ে গেছে, আহ কুলের গন্ধগুলো শুকে মনে হচ্ছে দেশের কথা মনে পড়ে গেছে, হ্যাঁ বাড়িতে এরকম টাইমে কুল ফাটিয়ে রোজ খেতাম জানেন তো, এখন খুব মিস করছি, কিন্তু মিস করে লাভ নেই, এখন আমার কাছে আছে আমি খাবো। তো চলুন এগুলো খাওয়া যাক, ঘরের আগে লাইটটা জ্বলে, হ্যাঁ এই ঘরটা পুরো অন্ধকার আমাদের, আর জিভে জল আসবে কে খাবে, যে খাবে সে চলে এসো, কুল মাখা কে খাবে, কাউকে দেবো না, শিবম আমার পিছন পিছন আসছে। খাবি না, ও কেমন করছে দেখুন, কেমন করছে দেখুন, খাবে, আচ্ছা একটা তুলে নাও, তুলে নাও, হ্যাঁ খাও। তো আমি আগে একটা ক্ষণ মুখে দিই, হ্যাঁ নাহলে আমার জিভে জল চলে আসছে, কখন টপাস করে পড়ে যাবে নাহলে,
নয়ন দেখুন আগে টক খেতো না, আর এখন দেখুন ও কুলের থালা নিয়ে বসে পড়েছে। শিবম কি করতে গো? শিবমের মুখের রিয়াকশনটা একবার দেখবেন। দাঁড়ান, রিয়াকশন কর, হচ্ছে না? সে তুই এবার নেওয়ার মতো করিস না বাবু। আবার আসল যে ওটা রিয়াকশন, ওটা টক। হ্যাঁ দেখে নিতিস, আমি একাই সব কিনে নেব। কুলমাখা খাওয়ার পরে ঘড়ির কাঁটাটা এগিয়ে চলে এসেছে 5:30 ঘরে, আর এখন রেডি হয়ে যাচ্ছি আমরা একটুখানি মার্কেটে। তো তখন বলছিলাম যে বাবুর আর টিশা দুজনকার স্কুলে স্পোর্টস আছে, তো সেই জন্য ব্ল্যাক ট্র্যাক প্যান্ট আর হোয়াইট টি শার্ট দুজনেরই চাই। তো ভাবলাম একবার যাই গিয়ে নিয়ে আসি, আর সবজিও কিচ্ছু নেই, সবজি নেবো। তারপরে দোকানদানি অল্প অল্প কিছু নেই কো, সেগুলো খাতায় লিখে আর এর মধ্যে ভরে নিয়েছি, নেবো, নিয়ে বাড়ি আসবো। তো চলুন, আর তৃষা কোথায় শ্যুট করবে জানি না, একটু ফাঁকের দিকে যাব, আজকে ওই লাম্বা মন্দিরের দিকে যাব। তো চলুন ওদিকটায় ঘুরে এসে তারপরে বাজার করে নিয়ে এসে বাড়ি আসবো। তো ভাবলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে নিই, নিয়ে সাথে নিয়ে চলে যাই। দাঁড়ান, চারিদিকে যেন যাত্রাপাত্রীর মতো লাইট চালু আছে, সব লাইট বন্ধ করি। দেখতে পাচ্ছেন আমাকে? দেখতে পাচ্ছেন যেমনি আমি ভিডিও শুরু করে দিয়েছি, কত বাচ্চা ভিডিওর সামনে সব দাঁড়িয়ে পড়েছে, পোজ দিচ্ছে। ও লে বাও, লে বাও, লে বাও, লে বাও, মস্ত লাগ রে। হো গয়া, হ্যাঁ মানে ফটো লে লিয়া, হ্যাঁ হো গয়া, তোড় দো লাইন। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মেলাতলার ভিতর দিয়ে, আর এদিকে আছে মা শীতলার মন্দির। তো মা শীতলার মন্দিরের দিকে যেতে রাস্তার ভিতর দিয়ে যখন যাচ্ছি, দু সাইডে শুধু মেলাই মেলা। বিশাল বড় গার্ডেন আছে, তো আমরা অনেকটা পথ চলে এসেছি গার্ডেনের এখানে, কিন্তু এন্ট্রি নেই, এখনও ওপেন হয়নি। আমাদের ওখানে যেমন কাঁকড়িয়া আছে, তো কাঁকড়িয়ার এটা ছোট ভাই বানাচ্ছে, এখনও এন্ট্রি হয়নি। এইখানটা খুব ভালো একটা জায়গা ছিল জানেন, তৃষার ডান্সের জন্য, শর্ট ভিডিওর জন্য, কিন্তু সিকিউরিটি গার্ড বলছে এখনও এন্ট্রি হয়নি। এটা কীরকম জানেন তো, দূর থেকে দেখাচ্ছি, ও দেখুন বিশাল বড় একটা পুকুর আছে, আর পুকুরের চারপাশে মানে ফুল গাছ, আর এই দিকটাই আছে বাচ্চাদের দোলনা টোলনা সব আছে, হেভি সুন্দর জায়গা। তবে কবে এন্ট্রি হবে জানি না, আমরা এসেছি দু বছর ধরে দেখছি এরমই পড়ে আছে। চলুন দেখি অন্য জায়গায় যাই। তো আমরা ওদিক থেকে বেরিয়ে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি একদম গ্রামের ভিতর দিয়ে, আর পুরো গোবরের গন্ধ চারিদিকে, গরু দেখতে পাচ্ছেন, এত এত নাদা নাদা গোবর পড়ে আছে চারিদিকে। আর এই গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন দেশের ফিল আসছি। আজকে এই ভিডিওটাতে কমসে কম 3-4 বার আমি আমার গ্রামের, আমার দেশের ফিল আমি করতে পারলাম। ও বাপরে, রাস্তা প্রচণ্ড খারাপ জানেন, হাত থেকে পণ্য পড়ে যায়। আমার পিছন থেকে বুঝতে পারছেন, এইদিকে পিছনের রাস্তাটা পুরো একদম গ্রাম, কোন গ্রামে চলে এলে গো। আমাদের নাচের শুটিংয়ের জায়গা এখনও লোকেশন খুঁজে পাইনি, আমরা খালি খুঁজছি। তো বন্ধুরা, আমরা ফাইনালি একটা লোকেশনে পৌঁছে গেছি, আর সেই লোকেশনটা খুব সুন্দর, একটুখানি আমার সাথে সাথে ক্যামেরায় দেখে নিন। দারুণ সুন্দর জায়গায় পৌঁছে গেছি, একদম নতুন এলাম, প্রথম নতুন নয়, প্রথম এলাম এই জায়গাটায়, আর শর্ট ভিডিও করার জন্য একদম এক নম্বর জায়গা। কিন্তু যার সঙ্গে শর্ট ভিডিও করবো সে এখন ফোনে ব্যাজি ব্যাজি না বিজি, কী সব গলত উল্টোপাল্টা বলছি। তো শর্ট ভিডিও করার জন্য কতগুলো ফুলও আমি ছিনলাম রাস্তা থেকে, কিন্তু ব্যর্থ, যখনই দেখছি তখনই ফোন। আমার তৃষা ওই দুটো একটা করছে, তো খানিক্ষণ করবো তারপরে বাড়ি চলে যাব, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। হ্যাঁ, সূর্যটা ডুবে গেল দেখো, এবার আর ভালো আসবে না, এইবার ভালো আসবে, হাট
রোদটা ছিল বেশ কি সুন্দর ছিল। কিটা হ্যাঁ রকেট যাচ্ছে, বদমাস বাচ্চা কাইকা, তুই আয় ধর, আ তুই ধর। এখানে দেখুন বড় বড় এত বড় বড় ঢেলা নিয়েছে, এই যে পড়ে আছে ইট পাটকেলগুলো, এইগুলো নিয়ে আর পুরো আমার গাড়িটাই দাগ করেছে জানেন। হে ভগবান, তুই ধরা আগার, তো আয়ার না মেয়েদের কো মারুঙ্গা সচ মে। তো দেখি কোথায় দাগ করেছে, হে দেখুন, হে দেখুন কিরকম গাড়িতে দাগ করেছে। হে ভগবান, তুই আ যা ইধার, ফির তেরে কান পকড় কে খিচ কে লাল কর দুঙ্গি, আ যা। পিছনে দেখুন সাধু বাবা কে দেখে ছুটে আসছে, পিছনে ওই যে সাধু বাবাটা আসছে, শিবম ভয়ে যেটা বালি আসছে, তুই যাবি কোথায়, ওদিকে খতরা এদিকে খতরা, বদমাস। তো বন্ধুরা মাঠ থেকে একদম চলে এসেছি বাড়ি, এ দেখুন শিবম বসে আছে এখানে, আর আমি বাজারে সব বাজার করে নিয়ে চলে এসেছি, বাজারের ব্যাগটা ওখানে দেখুন বসানো আছে। আমার তৃষা এখন দিচ্ছে সন্ধে, আর কি এনেছি দেখাচ্ছি, এ দেখুন এখানে নিয়ে এসেছি বড় বড় কচুরি আর চাটনি, কচুরির চাটনি। তো আজকের নাস্তা সন্ধেবেলা, এখন যেহেতু কটা বাজে 8:30, তো এখন খাবো বড় বড় কচুরি আর কচুরির সাথে চাটনি। হ্যাঁ তাতে সেও দিত বলো, সে ওর যে মশলাটা না সেটা দিয়ে পয়সা সব। ও ভাই পানিপুরি বড়া বড়া, তো গাইস আমার বড়া বড়া পানিপুরি, পানিপুরি বড়া বড়া শিবম খা রায় 25 টাকা হয়ে গেছে। দাঁড়া দাঁড়া হাত ছাড়া, জানো দাঁড়া দাঁড়া দাঁড়া, এদিক ওদিক ফুটো করিস না, দাঁড়া এই ছেলেটা কি রে, বাবুকে একটা থালা দিবে, না বাবুকে ওই থালাটা দিয়ে দেবো, দাঁড়া আমি দিচ্ছি, এটা তুই নে বাবু, দেখ হেবি সুন্দর দিয়েছি, বেশি চাটনি দিস না পড়বে, হেভি লাগছে। কাকে কাকে কচুরি খেতে ভালো লাগে কমেন্টে বলবেন। কচুরি তো অবভিয়াসলি সবাইকে ভালো লাগে, কচুরি আর পানিপুরি লাভার। তো বন্ধুরা আমাদের কচুরি খাওয়া কমপ্লিট, আর আমি বলছিলাম না যে কি নিয়ে এসেছি দেখাবো, তো তাড়াতাড়ি দেখিয়ে দিই চলুন। আমি নিয়ে এসেছি, এ দেখুন বাজার থেকে, বাজারে গেছিলাম, বাবুর একটা ট্র্যাক স্যুট নিয়ে এসেছি, কালকে কোর্স আছে যেগুলো বলছিলাম না যে ওদের দুজনে পরবে, সাদা টি শার্ট, বাবুর তো টি শার্ট আছে কিন্তু টি শার্টটা নিয়ে নিলাম, আর খুলছি না, এমনি প্যাকেটে দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে খুব স্পেশাল আমার, কি না ওই জন্য স্পেশাল, আমি একটা টপ নিয়েছি, তো খুব সুন্দর কালারটা আর একদম নরম, তো কেমন দেখা যাচ্ছে বুঝতে পারছি না কো, এই দেখুন এরকম ছোটো ছোটো জর্জেটের কাজ করা আছে জরি, তো একদম লাইট কালার এটা নিয়েছি, এবারে গেলে বাজারে আর লাইট কালার নেবো না, এবারে একটু ডিপ ডিপ কালার নেবো, এটা খুব সুন্দর লাগলো জানেন ওই জন্য নিয়ে নিলাম। তো এই যে এই কুর্তিটা নিয়েছি আর ওই দুটো জামা, বা সেটাই দেখাবো বলে আপনাদেরকে এতক্ষণ ওয়েট করেছিলাম। তো চলুন বন্ধুরা আজকের এই পুরো ব্লগ ভিডিওটা রবিবারের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তো আমার প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবেন অবশ্যই আমি জানি, তো যারা যারা আমাকে ভালোবাসবেন অবশ্যই আমার পাশে থাকবেন, তাই না। তো চলুন আজকের মতন সবাইকে টাটা বাই বাই, আবার আসছি কাল নতুন ব্লগ নিয়ে, টাটা।